তো হে গাইস, তোমরা দেখছো এসবি বুলেট ইউটিউব চ্যানেল। আর আমি থাম্বনেলে যেটা লিখেছি যে ব্যাক স্পেস, যেহেতু আমার এখন ব্যাক যেহেতু এখানে নেই, এবার আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখো আমার এই নিচে একদম সাইডে ব্যাক নেই, আমার ব্যাক হবে একদম সাইড থেকে। তো এরকম মানে ব্যাক স্পেস যদি আপনি সেট করতে চান, তো কিভাবে সেট করতে হবে আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এ টু জেড মানে পুরো স্টেপ বলবো। তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকুন। তাহলে চলো আগে আমি আগের মতো স্টেপটা আমি নিয়ে আসি, আগে সেটিংটা। তো এবার দেখো আমি আগে সেটিংটা নিয়ে আসলাম। এবার যদি আমি এখানে যাই, মনে করো আমি একটা মেসেঞ্জার ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার যদি আমি সাইড থেকে ব্যাক করি, এখানে কিন্তু সাইডে কোনো আর ব্যাক হবে না, কারণ আমি কি করলাম আগের অপশন নিয়ে আসি। আগে এই তিনটা যে দেখতে পাচ্ছ নিচে, ব্যাক মেনু আর একটা হচ্ছে একদম হোম বাটন, ঠিক আছে, এইগুলো ছিল না, আমি এইটা নিয়ে আসলাম। এবার আমি এইটা না রেখে আমি কি করব, সাইডে ব্যাক স্পেস রাখবো। তো ব্যাক স্পেস রাখার জন্য আপনাকে যেটা মানে সেটিং অন করতে হবে, কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না, একদম সেটিং থেকে হয়ে যাবে, কোনো প্লে স্টোরে যেতে হবে না। তো সবার প্রথমে কোথায় যাবেন, এখানে যে আপনার যে মোবাইলের যে সেটিংটা থাকবে দেখতে পারবেন, রিয়েলমি ফোনের যে সেটিং, সেই সেটিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে পেয়ে যাবেন, এখানে একটু স্কোর করে উপর দিকে নিয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন কনভেনেক্স টুল। এই কনভেনেক্স টুলে ক্লিক করবেন, এখানে যখনই ক্লিক করবেন তারপর এখান থেকে পেয়ে যাবেন নেভিগেশন বটম। তো দেখতে পারবেন উপরে পেয়ে যাবেন নেভিগেশন বটম, এই নেভিগেশন বটম এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার উপরে দেখতে পারবেন সুইপ গেজেট ফর ফ্রম বোট সাইট, এটা এখানে করে দিবেন। এখানে যখনই করে দিবেন এবার কি হয়ে গেল, এবার দেখো নিচে কিন্তু আর ব্যাগ নেই, এবার এটা একদম সাইডে ব্যাগ। তো বুঝতে পারেন যে কিভাবে মানে ব্যাক স্পেস সেটিং অন করতে হবে। আর এখানে দেখো এবার নিচে কোনো ব্যাক অপশন নেই, তিনটা মেনু হোম পেজ আর হচ্ছে ব্যাক স্পেস নেই। এবার আমি এখানে যদি ক্লিক করি এখান থেকে আমার সাইডে ব্যাগ হবে এবার। তো বুঝতে পারলেন যে কিভাবে মানে রিয়েলমি ফোনে সাইডে ব্যাগ নিয়ে আসতে হবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনার রিয়েলমি 5G বা 3G ফোনে ব্যাক স্পেস সেটিং হয়েছে কিনা। যদি না হয় তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে আমার সাথে লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করতে পারো। তো আর আমি বেশি কিছু বলবো না, আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আরো এক অন্য ভিডিওতে। আর আমার ভিডিও দেখার জন্য পাশে বেল আইকন বাটনটাকে এলাও করে দিবেন, কারণ আমি যে কোনো ভিডিওর সাথে সাথেই তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আর আমি বেশি কিছু বলবো না, আজকে ভিডিও এ পর্যন্তই।